আজকে আমরা কথা বলবো মূলত সাইট নট সিকিউরিটি বা নট সিকিউরিটি দেখাচ্ছে, এটা আমরা আজকে সলভ করব। আজকে একটা প্লাগিনের সাহায্য নিব, এসএসএল প্লাগিন যেটার বলে থাকি আমরা। সেই এসএসএল এর মাধ্যমে আমরা এটাতে নট সিকিউরড লেখা আছে এখানে আমরা এটা সলভ করব। কারণ এটা যদি আমাদের ওয়েবসাইটে কেউ যাওয়ার পরে যদি এরকম দেখে তাহলে কিন্তু তিনি ভাববে যে সাইটটা খুব একটা প্রফেশনাল না, দেন কেউ চাইবে না এই সাইট থেকে কোনো কিছু কিনতে, বলবো এই সাইটটাই সিকিউরিটিপূর্ণ না, আমরা কোনো কিছু কিনবো। এরকম অনেক আছে যারা এগুলা অনেকটাই চেক করে, দেখে যে সাইটটা সিকিউর কিনা। অনেকজন আছে যে আমরাই ধরেন আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু দেখবো যে একটা সাইটে যাব, সাইটে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখব। যদি দেখি যে না সাইটের ভিতরেই তো কোনো কিছু সিকিউরিটিপূর্ণ নাই, তো তাহলে এই সাইটে আর কি সার্ভিস দিবে, এটা তো স্বাভাবিক, তাই না? আমরা এটা আজকে সলভ করব। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ড্যাশবোর্ড, অথবা আপনার www.admin থেকে লগ ইন করে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। এটা হচ্ছে আমার ডোমেনটা কেনা হয়েছে মূলত আইনস থেকে। তো আমরা এই সাইটটা আজকে প্রথমে আমরা সিকিউর করে ফেলবো। তো আমরা চলে যাব একটা প্লাগইন, এখান থেকে প্লাগইনে চলে যাব। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডোমেন থেকে সিকিউর করতে পারবেন, আবার আপনি চাইলে প্লাগইনের মাধ্যমে করতে পারেন। দেখি আমরা প্রথমে আজকে শুরু দেখব প্লাগইনের মাধ্যমে কিভাবে করা যেতে পারে। তো আমরা এখান থেকে অ্যাড এ নিউ একটা প্লাগইন ওপেন করব, এখান থেকে আমরা লিখব এসএসএল, ওকে এসএসএল লিখলে পেয়ে যাবেন। প্রথমে আমাদের একটা ওয়েবসাইট বেরোবে, এখানে দেখবেন প্রথমে একটা প্লাগইন বেরোবে, নাম হলো রিয়েলি সিম্পল এসএসএল, ওকে এসএসএল, ওকে। তো এসএসএল সার্টিফিকেট এটা আমরা বলে থাকি, এটাও দিয়ে আপনি কাজ করতে পারেন, তারপরে এটাও কাজ করতে পারেন, এটাও দিয়ে। এখানে মোটামুটি যতগুলো আছে সবগুলোই কাজের, তো আপনি সবগুলো টাইপ করবেন না, যেখানে দেখবেন সবচাইতে বেশি মানুষ এইটা এই প্লাগইনটা বা এই সফটওয়্যারটা বা যে কোনো একটা জিনিস যেখানে মানুষ বেশি রেটিং দিছে, দেন বেশি মানুষ ইউজ করতেছে, অবশ্যই সেটা ইউজ করতে চাইবেন। কারণ ওইটা যেহেতু সবাই বলছে ভালো, তাহলে আপনাকে অযথা অন্যগুলার দিয়ে ইনস্টল করার দরকার নেই। তাহলে আমি এটাই ইনস্টল করি। এখানে দেখেন রেটিং আছে 5.5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, আর মানে ইনস্টলেশন করছে, মানে এতগুলো ই মানুষ এটা দিয়ে কাজ করতেছে। আর এখন রিভিউ আছে 7,649। তো আমরা এটাই আমরা ইনস্টল করে ফেলি এসএসএলটা। তো আমরা অ্যাক্টিভ করে ফেলি, আমাদের সাইটটা কিন্তু এখন নট সিকিউর দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা করে ফেলছি। এবার আমরা যাব হচ্ছে এখান থেকে আমরা এসএসএল এর এখানে যেতে পারি, অথবা উপরেই লেখা আসবে, ঠিক আছে অ্যাক্টিভ, ওকে আমরা অ্যাক্টিভে ক্লিক করি। ওকে বলতেছে পাসওয়ার্ড ইউজার নেম দিতে, ওকে আমি দিয়ে দিলাম। ওকে এখানে অনেক কিছু দেখাইতেছে যে এগুলো ঠিক করতে হবে, তো আমি দেখি নিচের দিকে যাই। দেখেন এটা আমি অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে বলতেছে 71% ঠিক আছে, বাকি টাস্কগুলো কমপ্লিট করতে বলতেছে। আমরা যখনই এখন এটা প্লাগইনটা অ্যাক্টিভ করে ফেলছি, সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু সিকিউরিটি লেখা চলে আসছে, দেখছেন একটা লক করা হয়ে গেছে। তো আমি দেখি এটাতে হয় কি না, এবার আমরা দেখি নট সিকিউর আসে কি না। দেখেন এবার কিন্তু নট সিকিউর না, একটু ভালো করে দেখেন, এবার কিন্তু দেখেন কোনো নট সিকিউরিটি কিন্তু কোনো কিছু দেখাইতেছে না। এটা দেখি আমরা এখনও, এটা সর্বোচ্চ আমাদের 1 ঘন্টা লাগতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তো আমরা মূল একটা ওয়েবসাইটে চলে যাই, দেখি এখন কীরকম হয়। ওকে আমাদের সাইটটা কিন্তু এখন সিকিউরিটিপূর্ণ হয়ে গেছে, একদম সিম্পল। এই কাজটা যখন আমরা একটা ওয়েবসাইট কমপ্লিটলিভাবে তৈরি করে ফেলি তখন আসলে আমাদের এই কাজটা করতে হয়। কারণ বায়ারদের কিছু কিছু ডোমেন থাকে যেখানে আসলে এসএসএল কেনা হয় না বা এসএসএল সার্টিফিকেট থাকে না, তো এটা যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে একটা প্লাগইনের সাহায্য নিয়ে এই কাজটা করে ফেলতে হবে। কারণ নয় হলে কিন্তু আপনার বায়ার খুব একটা আপনার প্রতি মনোভাব থাকবে না যে আপনি খুব ভালো ডেভেলপার, ঠিক আছে? তো এটা আশা করি আপনারা করতে পারেন, একদম সিম্পল কাজ, ওকে দুই মিনিটেরও কাজ না এটা, ওকে। এখানে অনেকগুলো টাস্ক দেখাচ্ছে, চাইলে আপনি এগুলো ইনস্টল করতে পারেন, এগুলো পূরণ করতে পারেন। আমি আশা করি এটা দরকার পড়বে না আপাতত, আমাদের যেহেতু প্রয়োজন হচ্ছে এসএসএলটা অ্যাক্টিভ করা, আমরা এসএসএল অ্যাক্টিভ করে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করে ফেলছি। আশা করি আপনারা করতে পারবেন।